بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا بالله رسوله وانفقوا مما جعلناكم مستخلفين فيها فالذين آمنوا منكم وانفقوا لهم أجر كبير সূরা হাদিদ সাত নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, সৌদি আরব থেকে এক ধনী ভাই মোহাম্মদ বশির প্রশ্ন করেছেন দানের উপকার এবং অপকার, দান আমরা কেন করব এই বিষয়ে একটু আলাপ করার জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরা। প্রিয় সম্মানিত ধনী ভাই বোনেরা, এই ব্যাপারে কিছু বিধিবিধানিত আলাপ করতে হবে। আমরা জানতে হবে আজকে আমরা দান করার ফজিলত কি, দান করলে কি হয় আর দান না করলে কি হয়। আমরা কোরআন কারিম থেকে চেষ্টা করব আল্লাহ কোরআন ও সুন্নাহ হাদিস দ্বারা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে সূরা হাদিদের সাত নম্বর আয়াতটা পড়ছি, আল্লাহ বলছেন, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো এবং তিনি তোমাদেরকে যা কিছু উত্তরাধিকারী করেছেন তা হতে ব্যয় করো, অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরুষদের। কথাটা আমাদেরকে খেয়াল হতে পারে, আমিনু বিল্লাহ রসুলি, যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং রসুল হয়ে, তার মানে ইমান আনন্দ ছাড়া যদি দান করেন তাহলে দান কেমন মানে কোনো কাজে আসবে না, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করতে পারবে না। উঠতে হচ্ছে আপনাকে তাওহীদের উপর বলিয়ান হয়ে তাওহীদ সাক্ষর দিয়েই আপনাকে দান করতে হবে। সেই কথা বলছে আমিনু বিল্লাহে ওয়ারসুলিহি ওয়ানফিকু মিম্মা জাআলনাকুম, আল্লাহর প্রতি তার রসুলের প্রতি ইমান আনয়ন করে এবং তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন তার থেকে ব্যয় করতে হবে। ব্যয় করলে কি হবে, তাদের জন্য রয়েছে আল্লাহ পাক মহাপুরুষটা। মহাপুরুষটা কি সেটা আল্লাহ আলম, সেটা আল্লাহই ভালো জানে। একাজে আমাদেরকে দান করতে হবে আল্লাহর রাস্তায়। যেমন এখানে খরচ বলতে নিজের ও নিজের পরিবার পরিজনের বৈধ প্রয়োজন পূর্ণ করা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী অভাবীদেরকে সাহায্য করা, জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা এবং আল্লাহ কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য আর্থিক ত্যাগ স্বীকার করাকে বোঝানো হয়েছে। কেননা অযথা খরচ আমরা অনেকেই করে থাকি, নিজের অযথা খরচ অনেকেই করে থাকি। যেমন ভোগবিলাস খরচ করি, লোক দেখানো খরচ করি, এভাবে আমরা অনেকে কাজে এগুলা, কিন্তু এগুলাকে কি করে নাই খরচ হিসাবে গণ্য করে না। যেগুলো অযথা লোক দেখার জন্য ভোগবিলাস যদি করি সেগুলাকে কিন্তু আল্লাহ পাক কোরআনে খরচ হিসাবে গণ্য করে, বরং কোরআনে পরিভাষায় এই খরচকে ইসরাফ তথা অপচয় বলা হয়েছে। যেগুলো আমরা লোক দেখানোর জন্য করি অযথা অপচয় অন্যায় বা খরচ করি, এগুলো কোরআনের ভাষায় ইসরাফ তথা অপচয় বলে নামকরণ করা হয়েছে। এরপরে অনুরূপ ভাবে তার পণ্য ও সংকীর্ণ সাহায্য সহকারে যা খরচ করা হয় তারপরে মানুষ নিজের পরিবার পরিজন সংকীর্ণতার মধ্যে রাখে এবং নিজেও নিজের মর্যাদা অনুযায়ী প্রয়োজন পূর্ণ করতে পারে না, নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদেরকে সাহায্য করতে পিছপা হয়। এই অবস্থায় মানুষ যদিও কিছু না কিছু খরচ করে কিন্তু কোরআনের ভাষায় এই খরচের নাম ইনফাক নয় বরং কোরআনে একে কৃপণতা মানসিকতা সংকীর্ণ বলা হয়েছে। বলেছেন কাজেই খরচটা যে আমরা করব, এই খরচের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন, একমাত্র আল্লাহ ইমান এনে আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান এনে আল্লাহর রাস্তায় নিজের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনে খরচ করে এরপরে আল্লাহর রাস্তায় খরচ করে, যেটা অন্যায় ভাবে রোগ বিলাসী দুনিয়ার ভোগ বিলাসী ব্যক্তি যেটা খরচ করে অনেক খরচ হিসেবে গণ্য করে। যেমন আল্লাহ পাক অন্যত করেছে লাভ, দাম খরচটা একটু লাভজনক দশা। আল্লাহ ভাবে আমি কি তোমার হেলিমানদাররা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার সংবাদ দিব না, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নাম উত্তপ্ত আগুন থেকে রক্ষা করবে, সেটা তুমিনাবিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ প্রতি ইমান রাখো, রাসূল প্রতি ইমান রাখো। এখানে আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা ইয়াতলুনাল কিতাব আল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া ইনফাকুন মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতি সালাত কায়েম করে যা কিছু আমি তাদেরকে রিজিক হিসেবে
দান করেছে কোথা থেকে গোপনে প্রকাশ্যে বের করে, তারা এমন ব্যবসা আশা করে যাতে কখনো লোকসান হবে না। আল্লাহ আকবার, পৃথিবীতে যে কোনো ব্যবসায় লাভ হতে পারে, লোকসানও হতে পারে, কনফিউশন, এমন কোন ব্যবসায়ী 100% বলতে পারো না যে আমি ব্যবসা কি লস, কোনো লাভ কোনো, কারণ সবাই কনফিউশন থাকে। কিন্তু আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিকুম মিন আযাবিল আলীম, এই মানে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা সংবাদ দিব না যে ব্যবসাটা তোমাকে জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে বাঁচাবো, সে ব্যবসা লাভ আল্লাহ লাভ আল্লাহ লাভ আল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াকুরুনাল কিতাব আল্লাহ ওয়া আকামুস সালাত, নিশ্চয় যারা আল্লাহর কিতাব পাঠ করে, সালাত কায়েম করে এবং যা কিছু আমি তোমাদের রিজিক হিসেবে দান করেছি তাকে গোপনে ও প্রকাশ্যে, দেখেন গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে তাদের জন্য আশা করা যাচ্ছে ওই ব্যবসায় কখনো তাদের কি হবে না লসের কোনো সম্ভাবনা, শুধু লাভ আলাভ। যেহেতু মানুষ আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তার প্রতিটি অংশের কয়েক গুণে বিদে, এখন আল্লাহর হাতে ব্যয় করলে আল্লাহ কয়েক গুণে বিকে দিব। কোন হাদিসে আসছে আল্লাহ রাসূলুল্লাহ বলছেন 1-7, 7-70, 70 থেকে আল্লাহ যত ইচ্ছা বেনি আল্লাহ আল্লাহ দিতে পারে। কাজে আল্লাহ নিয়ত হবে, নিয়ত হয়ে দেবে খালেস নিয়ে দেবো, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় তাহলে ওই দান আল্লাহর দল করবে। এখন আল্লাহ দেখেন ভাগে বলছে দান করা মুমিনের উত্তম বৈশিষ্ট্য, দান করা মুমিনের উত্তম বৈশিষ্ট্য। তাহলে সংক্ষিপ্ত বলার চেষ্টা করতেছি, কারণ বেশি বক্তব্য লম্বা হয়ে অনেকে শুনতেছে না, এই জন্য বলছি বিস্তারিত। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরব্বিহিম ওয়াকামুস সালাত ওয়ামুরুহুম সুরা বাইনাহুম মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, সালাত প্রতিষ্ঠা করে, পরস্পর পরস্পর পরামর্শের মাধ্যমে তাদের কর্ম সম্পন্ন করে এবং তাদেরকে আমি যে রিজিক দিচ্ছি তা হতে ব্যয় করে তারাই মুমিন। সুরা সুরা এখানে আল্লাহ বলছেন যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, অর্থ আল্লাহ আমাকে যেখানে যেতে বলছে, ওই যে আল্লাহ বলছেন যে আল্লাহ যেখানে তোমার জান এবং মাল ব্যয় করছে সেখানে তোমার জান মাল ব্যয় করতে হবে, যেখানে আল্লাহ বললেন রসুল বললেন সেখানে তুমি জান মাল ব্যয় করতে হবে, এটাই হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহ বলছে এখানে তুমি পয়সা দিতে হবে, মসজিদ মাদ্রাসা এতিমখানা কালবার ড্রিজ অসহায় লোকদের দুষ্ট লোকেরকে তোমাকে দিতে হবে, তুমি এখানে দিতে হবে, তুমি কোনো অন্যায় গান বাজনায় নাটকে থিয়েটারে অশ্লীল অনুষ্ঠানে হিন্দুর বিধর্মী কোনো কাজ সাথে দিতে পারবো না, সেখানে যে তুমি আল্লাহ ডাকে বিমুখ হইলা। আল্লাহ পাক এই কথা বলছে আমি তাদেরকে, আচ্ছা রিজিক থেকে ব্যয় করার অর্থ হলো আমি তাদেরকে যে হালাল রিজিক দান করেছি তা থেকে খরচ করে নিজের ব্যয় বার নির্বাহের জন্য হালা হারাম অর্থ সম্পাদন সম্পদের দিকে হাত বাড়ায় না, অর্থাৎ আমি যে রিজিক দিয়েছি ওর থেকে সে সন্তুষ্ট থাকে, ওর থেকে তে খায়, হারাম রিজিক দিয়ে সে কি করে হারাম রিজিকে হাত বাড়ায় না, তাহলে আল্লাহ পাক তাকে বাড়াবে। এবার সে দান করা তাকওয়ার পরিচয়, দেখেন দান করলে কি হয়, আমার দীর্ঘ প্রশ্ন হচ্ছে দান করলে কি হয়, সে কথাগুলো আমি কমলে বলতেছি। দান করলে তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতির পরিচয়, এক কথায় আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখনই আপনি দান করবেন, তখনই আপনি আল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মতো দান করবেন। আল্লাহ বলেন যালিকাল কিতাবুল রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা সই, এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই, আর মুত্তাকিদের জন্য এটা হেদায়েত প্রাপ্ত হেদায়েত স্বরূপ, যারা অদৃশ্য বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে, সালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে জীবন উপকরণ দান করেছি তা হতে ব্যয় করে। সূরা বাকারা, কাজেই আমাদেরকে জীবন উপকরণ অর্থ আল্লাহ পাক, আমার জীবন উপকরণ বলতে শুধু টেকা নয়, হয়তো আমার টলার আজকে একটু পাড়া প্রতিবেশী আয়সা আমার কাছে এক মুঠ লবণ চেয়েছে আমার আসে দিতে হবে, একটু হলুদ চেয়েছে দিতে হবে, আমার একটি ব্যবহার জিনিস চাইছে যেটা আমার ব্যবহার অতিরিক্ত রয়েছে সেটা দিতে হবে, এটা হচ্ছে জীবন উপকরণ। আল্লাহ এক বছর জীবন উপকরণ অর্থাৎ জীবন চলার মধ্যে তোমার যা আছে তাই যদি তোমার অতিরিক্ত থাকে তুমি আল্লাহর রাস্তায় সাহায্য করবা। আর এটা হচ্ছে এমন দান করা জান্নাতি লোকের বৈশিষ্ট্য, দান করা কাদের লোক, দান করার জান্নাতি লোকের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়াকামুস সালাত ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতি ওয়ায়াদরাউনাল বিল হাসানাতি সাইয়্যাত উলাইকা লাহুম উকবাদদার, যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তা হতে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, গোপন এবং প্রকাশ্যে ব্যয় করে, আর যারা ভালো গোপন প্রকাশ্যে ব্যয় করে আর যারা ভালো দ্বারা মন্দকে ধূলিভূত করে এদের জন্য রয়েছে শুভ পরিণাম অর্থ জান্নাত। সূরা হাদিদ 22 নম্বর। এখন আসেন আল্লাহ দান, আল্লাহ আল্লাহ দানকে ঋণ হিসেবে গ্রহণ করেন, অনেক গুণ বৃদ্ধি করে দেন।
আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহু কারদান হাসানা ফাদাইফু লাহু ওয়ালাহুল আজরুন কারীমা, কে আছে যে আল্লাহর আল্লাহকে উত্তম দান দেবে তাহলে তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করে দিবেন, আর তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। উত্তম পুরস্কারটা কি? সেটা আল্লাহর কাছে যাযায় খায়ের, সেটা হবে কিয়ামতের মাঠে বিভীষিকাময় হাসরের মাঠে মুসিবতের দিন ভোর কষ্টে জেগে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সে আরশের দানকারীদেরকে। হাদিসে বলা আছে দানকারীকে আল্লাহ পাক ওই দান তার মাথার উপর ছায়া হয়ে থাকবে যেদিন সে হাসরের মাঠে, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোথাও ছায়া থাকবে না সেদিন তোমার দানটা কিন্তু তোমার মাথার উপর ছায়া হয়ে থাকবে, তোমাকে আশ্রয় দিবে সাহারা দিবে আল্লাহর হুকুমে, তবে ঋণ দানটা হইতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তরিবের হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে দানটা হইতে হবে হালাল রিজিক থেকে। আল্লাহ প্রত্যেকটা বলছে আল্লাহ আমি তো তোমাকে জীবন উপরকরণ দিয়েছি, অর্থ তোমার সাথে শুধু টাকা নয়, শুধু পয়সা নয়, শুধু খাদ্য নয়, খাদ্য টাকা বস্ত্র বাসস্থান যেটা যখন যেই প্রয়োজন তখন ওটা দিয়ে সাহায্য করতে জীবন উপকার হতো আপনার জীবন চলার জন্য যেটা সাহায্য ওটাই আপনাকে করতে হবে। এবার আল্লাহ পাক অনেকগুলো কথা বলছেন, এবার আছেন দানের সওয়াব বিফলে যায় না, দান করলে মানুষের বিফলে যায় না। ওমা তুনফিকু মিন খাইরি, ওমা তুনফিকু মিন খাইরি সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতে বলছে তোমরা যা কিছু দান করো তা মূলত তোমাদের নিজের জন্য। এই দানটা মনে করবেন যদিও প্রকাশ্যে আমাদের দেখা যাচ্ছে টাকাটা আমার থেকে ছুটে গেছে কিন্তু আসলে আল্লাহ বলছেন না এটা তোমার জন্য। ওমা তুনফিকু মিন খাইরি ফালি আনফুসিকুম ওমা তুনফিকু ইল্লা ইবতিগা ওয়াজহুল্লাহ, তোমরা যা কিছু দান করো মূলত তোমাদের নিজেদের জন্য, অর্থ নিজেদের জন্য, এরা আল্লাহর লাভ নয় লস নয়। আমি যদি দান করি কেয়ামতের মাঠে এই দান আমাকে কেমন হাসরের মাঠে আমাকে ছায়া দিব এবং আল্লাহ পাক এর বিনিময়ে আমাকে দিব জাহান্নামে মুক্তি দিয়ে আমাকে জান্নাত দিব, এই জন্য তোমাদের জন্য। আর তোমরা আল্লাহর সন্তুষ্ট ছাড়া কোনো উদ্দেশ্য ব্যয় করো, অর্থ আল্লাহ সন্তুষ্ট আল্লাহকে ভয় করতে পৃথিবীর কোনো কাফির মুজুগ কোনো মুরব্বী কোনো বাপে খুশি অম খুশি যদি করেন তারা শিরিক হবে, এই দান কালকে আমাদের কোনো কানে আসবে না। দান করলে গুনাহ ক্ষমা হয়, দান করলে কি হয় গুনাহ ইন ইন তুবুদু সাদাকাত ফানিউমা ফানিউমা হিয়া ওয়াইন তুহফুহু ওয়াল আখির আয়া সূরা বাকারার 271 নম্বর আয়াত। আল্লাহ তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে ভালো, আর যদি গোপনে গরিবদেরকে দান করো তবে তা তোমাদের জন্য আরো উত্তম, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করবেন এবং তোমাদের কর্ম সম্পর্কে খবর দান রাখেন, সূরা বাকারা 171। এরকম বহুত আয়াত আছে। এখন আমাদেরকে প্রকাশ্যে দান করা সে গোপনে দান করা কি উত্তম? প্রকাশ্যে অনেক আছে, ঘন্টার পর ঘন্টা দেওয়া যাবে ভাই দান দেওয়ার পদ্ধতি, দান কাকে দিবেন কেন অনেক কথা আছে। যাই হোক শেষ করে দিচ্ছি, প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করা উত্তম। আল্লাহ বলছে ইন তুবুদু সাদাকাতি ফানিউমা হিয়া ওয়াইন তুহফুহা ওতুহাল ফুকারা ফাহুয়া খাইরুল লাকুম, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে গরিবদেরকে দান করো তবে তা তোমাদের জন্য আরো উত্তম। আল্লাহ এখানে প্রকাশ্যে দান করো তো ভালো, আর যদি গোপনে দান করো তাহলে আরো উত্তম। অর্থ এখানে হাদিসে বলা আছে যেখানে আপনি যে অবস্থা দান করে দেখবেন মানুষ উৎসাহিত হবে তখন প্রকাশ্যে করবেন, আবার যেখানে দেখবেন গোপনে রিয়া না আসতে পারে সিঁড়িতে এসে বলে তখন আপনি গোপনে দান করবেন। প্রকাশ্যে দান করলে কি হয়? প্রকাশ্যে দানগুলোর পর একটা উপকারিতা আছে, যেমন একাজের ব্যাপারে অধিক সাক্ষী সংগ্রহ হয়ে যায় যা কিয়ামতের দিন আল্লাহর সামনে প্রদান করা হবে, দ্বিতীয় তার কাজগুলো দেখে অন্যরা উৎসাহিত হবে, তৃতীয় মানুষ তাকে একজন সৎ ব্যক্তি হিসাবে জানবে, ফলে সে কোনো উপদেশ দিলে তারা তা মান্য করবে, তবে এ ব্যাপারে সত্য হচ্ছে নিয়ত শুদ্ধ হইতে হবে, নিয়ত খালাচ হইতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হবে, কোনো মানুষ কোনো কাউকে লোক দেখা নয়, কোনো মানুষের উপকার নয়, কে আমাকে দুই টাকা করবে, কে আমাকে চেয়ারম্যান সাপ করবে, কে আমাকে দাতা বলবে, যদি এই নিয়ত থাকে তাহলে আপনার দান কিন্তু ভ্রষ্ট হয়ে যাবে, কে আমাকে মাঠে আপনার দান আরো উল্টা হিতে বিরত হবে, শিরিকের গুণ আপনাকে কান্দে নিতে হবে। আর গোপনে দিলে কী হবে? তা এর মাধ্যমে মানুষের আত্মার উন্নতি সাধিত হবে, নিয়তের পদ্ধতিটা নিশ্চিত হবে এবং ব্যক্তি সৎ গুণাবলী বিকাশ লাভ করবে এবং সকল দুষ্টুটি ও অসৎ ভিত্তিগুলো ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। কাজেই আমরা দান করব আল্লাহর জন্য রাসূলের তরিকা মতো এবং গোপনে করব স্থান কাল ক্ষেত্র বিশেষ এবং প্রকাশ্যে করব স্থান কাল ক্ষেত্র বিশেষ, তবে যেভাবে দান করি না কেন আমাদের দানটা যাতে হয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্য,
একমাত্র শুধু কে আমাকে ভালো করলো, কে আমার খারাপ করলো, যদি সমাজ যদি করি তাহলে এটা হবে রিয়া, সিরিকে আজগার, তাহলে আমি দান করে সিরিকের গুণা বহন করতে হবে। একমাত্র শুধুমাত্র আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আল্লাহকে ভয় করে বলছি, আল্লাহ আদেশ করছেন, আল্লাহর কোরআনে আদেশ করছেন, রাসূল হাদিসে আদেশ করছেন, কাজে আমি আল্লাহর আদেশ মতো আমি দয়া করছি, আল্লাহ আমাকে এজাজায় খায় দান করবো, এই নিয়তে করতে হবে। যদি অন্যথা অন্য নিয়ে থাকে তাহলে দুনিয়া গেল, আখেরাটা গেল, আমার টাকা গেল, সময় গেল, অর্থ গেল, সম্পদ গেল, কিন্তু কেয়ামতের মাঠে আমাকে জাহান্নামে আগুনে জ্বলতে হবে। আল্লাহ হক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।